গুড মর্নিং। এখন বাজে আবার ঘড়িতে সেই 6:30 বেজে গেছে। আজকেও আমাকে ফিল্ডে বেরোতে হবে, তাই জন্য আজকেও আমি সকালবেলা একটুখানি রান্না করে বেরোবো। দেখো, মায়ের কাছে কাল গেছিলাম, অনেক দিন ধরে মায়ের কাছে দুটো শোল মাছের মাথা ছিল। তো মা বললাম শোল মাছের মাথা দিয়ে ভালো ডাল করে, তো সেই ডাল করব বলে শোল মাছের মাথাগুলো নিয়ে এসেছি। বিউলির ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে শুকনো খোলায় আগে কড়াইতে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। প্রেশার কুকারে ভালো করে 5-6টা সিটি যেই হয়ে যাবে, তারপরে ডালটাকে নামিয়ে আমি কড়াইতে আবার তেল বসিয়ে এই মাছের মাথাগুলোকে একটুখানি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছের মাথাগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে না ভাজলে কি হবে বলো তো? একটা মাছের কেমন আস্তে আস্তে গন্ধ লাগবে, ওই জন্য মাছটাকে আমি ভালো করে আগে কড়াইতে ভেজে নেব। মাছের মাথাগুলো তুলে নিলাম, নিয়ে এবার মৌরি আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেব ডালটার মধ্যে। আর দেখো, আমি ওই ডালে একটু মশলা দেব, তার জন্যে আদা, হলুদ আর নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা একটু স্ক্যাপারে করে নিয়েছি। আর দিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ওই মৌরি আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, ওই তিনটে জিনিস একসাথে ফোড়ন দিয়ে দেব। নিরামিষ বিউলির ডাল করলে আমি একটু হিং ফোড়ন দিই, কিন্তু যেহেতু মাছের মাথা দিয়ে করছি তার জন্য আমি হিং দেব না। আর দুটো দেখো তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে যেই বেশ একটু ফোড়নটা বেশ ভাজা ভাজা গন্ধ বেরোলো, তখন আমি ওই যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, এবং সাথে মাছের মাথা দুটো আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাথাটা দিয়ে ভালো করে যেই মশলাটা কষা হয়ে যাবে, তখন এই যে আমি বিউলির ডালটা সেদ্ধ করে রেখেছি ডালটা এই মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে বেশ ভালো করে, আর নুন মিষ্টি মিষ্টি তো দিয়ে দিই একটুখানি, দিয়ে ভালো করে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে ফুটে উঠলে নামিয়ে নেবো। কেউ কেউ চাইলে এর মধ্যে গরম মশলা দিতে পারো, আমি গরম মশলা আজকে দিইনি। বেশ ভালো করে ফুটিয়ে উঠলে আমি এবার ডালটাকে নামিয়ে নেবো। কাজে আসা এসে, তারপরে কাজের পর থেকে যখন বাড়ি যাচ্ছি, আমার পাশে একটা দিদির বাড়ি আছে, সেই দিদির বাড়ি গেছি। তা দিদির যেহেতু প্রচুর জমি জায়গা আছে, দিদির ধান চাষ হয়, আলু চাষ হয়, তো ধান উঠে গেছে, ধান রোদ্দুরে শুকুচ্ছে। আর পাশেই দিদিদের আখ ক্ষেত আছে, দিদির হাজবেন্ড গেছে সেখানে আখ কাটতে, আমাকে আখ কেটে দেবে। আর দিদির হাজবেন্ড আখ কেটে দিচ্ছে, আমার আর মেয়ের জন্য আখ কেটে দিচ্ছে, যে
নিয়ে আসবো। আর দিদির একটা ছেলের ছেলে আছে, মানে দিদির নাতি, দেখো পুরো ধানের ঢিপির ওপর উঠে ও দাদাকে দেখছে, ও দাদা কিভাবে আহ কাটছে। ফিল্ড থেকে ফিরে আমি বাড়ি এসে প্রচুর কাপড় চোপড় ভিজিয়েছিলাম, সেগুলো আগে কেচে নিলাম। কেচে নিয়ে আমি ছাদে মেলে দিচ্ছি, যেহেতু দুদিন কাছাকাছি করতে পারিনি, দুদিনই কাজের সূত্রে বাইরে বেরোতে হয়েছিল। তো আজকে সব এসে আগে কাছাকাছিগুলো করে নিলাম। কাছাকাছি করে নিয়ে স্নান টান করে পুজো করে এরপরে আমি লাঞ্চটা করব। আর লাঞ্চ করে দেখি তোমাদের সাথে কথা বলতে সময় পাই কি না। জানো সেদিনকে কিছু অপরাজিতা ফুলের দানা এনেছিলাম, সেই দানাগুলো লাগিয়েছি, আর কি সুন্দর ছোট ছোট চারা বেরিয়েছে। তো আজকে কালকের ওই ফুলকপি আলুর তরকারি ছিল, আর ডাল আর ডিম ভাজা, এই দিয়ে লাঞ্চ সেরে নিই আমি আগে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি এই সারাদিন সময় পাইনি, এই এখন বাপের বাড়ি মায়ের কাছে এলাম। মায়ের কাছে এসে আমি ব্লগটা শুরু করলাম, আর ব্লগটা আমি এখানেই শেষ করে দেব, যেহেতু বাড়ি যেতে একটু রাত হবে আজকে, সেই জন্য আমি এখানেই ব্লগটা শেষ করব বলে তোমাদের সামনে কথা বলতে চলে এলাম। আর আজকে তো দেখলে সারাদিন কি করেছি, আজকে ফিল্ডে যেহেতু আর একবার বেরোতে হয়েছিল, সেই ফিল্ডের কাজে গেছিলাম। আর আজকে জানো একটা তোমাদের কথা বলছি, সব সম্পর্ক ওই যে রক্তের সম্পর্ক হতে হবে এরকম কোনো মানে, মানে রক্তের সম্পর্কের বাইরেও যে একটা ভালো সম্পর্ক আছে, আমাকে এই যে আমি যেখানে ফিল্ডে কাজ করি, আমার এক দিদি আছে, সেই দিদি আমাকে এতটাই ভালোবাসে, মানে দিদির নিজস্ব জমি জায়গা আছে, সেই জমিতে দিদি প্রচুর চাষ ঠাস করে, এবং দিদির মানে জমিতে যা চাষ হবে দিদি আমাকে দেবে, যা চাষ হবে দিদি আমাকে দেবে। আজকে যেহেতু অনেকদিন বাদে ফিল্ডে গেছি, কালকেও গেছিলাম, আজকে যেহেতু আবার গেছি তো দিদির বাড়ি গেলাম, আর দিদির আখ খেতে আখ হয়েছে, প্রচুর আখ খেতে আখ হয়েছে, এবং দিদির হাজবেন্ড চলে গেল আখ কাটতে, এবং আমাকে কেটে তো দিলই, আবার আমার মেয়ের জন্য কেটে দিল, আবার বলছে কি মেয়ের জন্য কেটে ছুলে দেবে, যেহেতু মেয়ে আখের রস খেতে ভালোবাসে, মেয়ে ওই দাঁত দিয়ে খেতে অতটা পছন্দ করে না। যাই হোক, মানে খেতে টাটকা আখ তুল যে এত রসা, মানে এত মিষ্টি কি বলবো। যাই হোক, মানে কি বলবো, ক্ষেতের সমস্ত কিছুই টাটকা খেতে কিন্তু দারুণ লাগে, আর সেটা ফলই হোক আর সবজি হোক। আর আখটা আখগুলো খেতে সত্যি অপূর্ব, মানে মিষ্টি তো তেমনি রস, মানে রসে ভর্তি ছিল। ঠিক আছে চলো, আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, ব্লগটা এখানেই আমি শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, আসছি আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, গুড নাইট।